বাজারে যে আলুর যে দাম সেটা নিয়ে যে জেলা শাসক জেলা পুলিশ সুপার যে আজকে মিটিং করলেন বা মোটামুটি ঠিক আছে, নর্মাল যেরকম রিলিজ হয় সেরকম রিলিজ হয়েছে এবছরে। প্রত্যেক বছর দামটা বাড়ার কারণটা কি? নর্মালি যেটা হয়েছে এবছর তো কিছুটা প্রোডাকশন কম ছিল, ঠিক আছে, শুধু আমাদের না বাইরের রাজ্যে প্রোডাকশন কম ছিল যার জন্য এই দামটা রয়েছে। আগামী দিনে কি কমবে বলে মনে হয়? জানি না, হতেও পারে, তো কম আছে, দাম কমানো মুশকিল আছে, তবে আমরা চেষ্টা করবো কিন্তু কমানো মুশকিল আছে, কমানো যাবে না প্রোডাকশন, কিন্তু হয়তো বেড়েও যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে, এত ধরপাকড়ের ব্যাপার, আলুটা বেরোবে না, আলু কেউ রিস্ক নিতে চায় মানে ব্যবসা করছে, ব্যবসায়ীরা তো ব্যবসা করার জন্য তারা তো রিস্ক ফ্রি ব্যবসা করতে চায় সবাই, এখন দেখছে এইসব কাজে রিস্ক বেড়ে যাচ্ছে ওদের, ওরা এখন ব্যবসা করবে না, আলু তো দাম মালটা অনেকটাই কম আছে, ওরা হবে পরেই বেচবো, এতে উল্টোটা হয়ে যেতে পারে। সরকার যেখানে 32 টাকা দাম এ করছে ফিক্স করে দিয়েছে একটা, সেখানে যদি এখন বলে আবার এখানে যে 25 টাকা করতে আমাদেরকে, কোথা থেকে হবে? ঠিক আছে, ওটা হবে না, নর্মালি আমরাও চেষ্টা করবো কমানোর, না তো যে নির্দেশ তো আমাদের মানতেই হবে, নির্দেশ তো মেনে চেষ্টা করবোই আমি। আমার নাম জিতেন্দ্রনাথ পটনায়ক, ডাইরেক্টর অফ দ্য কোস্ট রেঞ্জ। এখন এই বছরে এখানে আছে 99,000 কুইন্টালসের ই আছে স্টক, এবছরে আছে মোটামুটি নর্মালি 50-51,000 আছে প্যাকেট, অনেকটা কম আছে, অলমোস্ট লাস্ট ইয়ার ছিল, লাস্ট ইয়ার থেকে 50% কম আছে, 50-40% কম আছে। এইখানে আমি ঘুরছি, এইখানে ঘুরছি, বলুন।